প্রাচ্যের অক্সফোর্ড খ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয়ের সবুজ চত্বর মুখরিত থাকে সবসময়, কিন্তু করোনা ভাইরাসের প্রাদুর্ভাবে ক্যাম্পাসে এখন শুনশান নীরবতা। নেই ছাত্রছাত্রীদের কোলাহল, নেই দাবি আদায় আন্দোলন, নেই মিটিং মিছিল। এ সুযোগে প্রকৃতি নিজেকে সাজিয়ে নিচ্ছে অপরূপ সৌন্দর্যে। এখনো সকালে সূর্য ওঠে, ভোরের পাখি গান গায়, কিন্তু আগের মতো কারো পদচারণা নেই, নেই ছুটে চলা পায়ে পায়ে। দুপুরের কড়া রোদ, বিকেলের হালকা বাতাস, সন্ধ্যায় নিয়নের স্নিগ্ধ আলো, সবই যেন অপেক্ষার প্রহর গুনছে। আবার জমবে মেলা, বদলাবে সবই, করোনামুক্ত বাতাসে শ্বাস নিয়ে ক্যাম্পাস মুখরিত করবে সবাই।